টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার ইনসার্ট করা যায়, অর্থাৎ আমাদের কম্পিউটারে সেভকৃত কোনো একটি ছবি আমরা ডকুমেন্টে নিয়ে আসব। আমরা সাধারণত যখন বায়োডেটা তৈরি করি তখন আমাদের বায়োডেটার এক ডান পাশে কোনায় অথবা কোনো একটা জায়গায় আমাদের ছবিটা সেট করতে হয়। এখন আমরা দেখব কিভাবে আমরা এমএস ওয়ার্ডে সেই ছবিটা আনতে হয়। এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অধীনে এখানে দেখুন ইলাস্ট্রেশন একটি সেকশন রয়েছে। এই সেকশনে এখানে একটা বাটন রয়েছে, পিকচার বাটন। এখানে পিকচার লেখা রয়েছে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল। এখানে আমরা যে কোনো ফাইল থেকে পিকচার ইনসার্ট করতে পারবো। আমি এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা ডায়ালগ বক্স আসছে, ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স। এখানে আমাদের যেখানে ছবিটা রয়েছে আমি সেই লোকেশনে আমি যাব। সেই লোকেশনে যাওয়ার জন্য এইখানে আমার যদি DEF অন্যান্য কোনো ফোল্ডারে অথবা অন্যান্য কোনো ড্রাইভে যদি আমার ছবি থাকে আমি সেইখানে গিয়ে সেই লোকেশনে গিয়ে আমার ছবিটা সিলেক্ট করতে হবে। বর্তমানে আমি যে পিকচার লোকেশন যে আমার রয়েছে পিকচার লোকেশনে ক্লিক করা রয়েছে। এখান থেকে আমি এইখানে এই ছবিটা যদি আমি ইনসার্ট করতে চাই আমি এই ছবিটা সিলেক্ট করলাম। করার পর এইখানে ইনসার্ট যে বাটন রয়েছে ইনসার্ট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে আমার ইনসার্টকৃত ছবিটি ডকুমেন্টে চলে এসেছে। এখন আমরা ইচ্ছে করলে এই ছবিটি নিয়ে কাজ করতে পারবো। আমি যদি এই ছবিটি একটু ছোট অথবা বড় করতে চাই তাহলে কীভাবে করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ছবির ভিতরে যখন আমরা ক্লিক করছি তখন ছবির এই দেখুন চার কোণায় চারটি বাটন চলে আসছে, গোল গোল চিহ্ন চলে আসছে, এবং মাঝে দেখুন একটা করে চার কোণায় একটা করে চিহ্ন চলে আসছে। আমি যদি ছবির বাইরে ক্লিক করি তাহলে দেখুন আমার সেই ছবি বাইরে ক্লিক করলাম, দেখুন আমার সেই যে চারিদিকে যে ঘর চলে ঘর আসছিল সেটি চলে গিয়েছে। তারপরে আমি আবার যদি ছবিতে ক্লিক করি তাহলে দেখুন আবার সেই ঘরগুলো চলে আসছে। আমি যদি এই যে কোনো একটি ঘরের যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই, দেখুন আমি এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখন একরকম পয়েন্টার দেখাচ্ছে, আবার আমি এটাতে যদি নিয়ে যাই দেখুন আরেক রকম দেখাচ্ছে, আবার এটাতে নিয়ে গেলে একরকম, দেখুন আমি মাঝেরগুলোতে নিয়ে গেলে একরকম দেখাচ্ছে, আবার কোনারগুলোতে নিয়ে গিয়ে কোনারগুলোতে আমি যদি নিয়ে যাই তাহলে অন্যরকম দেখাচ্ছে, আবার এইখানে যদি আমি নিয়ে যাই দেখুন এখানে আরেক রকম শো করছে। আমি যদি এই কোনার দিকে যেই ঘরগুলো রয়েছে এই ঘরে আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি যদি ক্লিক করি, ক্লিক করে আমি উপরের দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে যদি আমি ছেড়ে দিই তাহলে দেখুন আমার এই পুরো পিকচারটি ছোট হয়ে গেল। আবার এই বাম পাশে উপরে কোনায় যে চিহ্ন রয়েছে এটা এটাতে ক্লিক করে আমি নিচের দিকে ছেড়ে দিই তাহলে দেখুন আমার পিকচারটি ছোট হয়ে যাচ্ছে। আবার আমি এই যে ডানে বামে অথবা উপরে নিচে যেগুলো রয়েছে এগুলোতে যদি ক্লিক করে এনে ছেড়ে দিই, যেমন আমি এটাতে ক্লিক করে যদি নিচের দিকে এনে ছেড়ে দিই দেখুন আমার ছবিটা হাইডে বড় হয়ে যাচ্ছে। আবার এটাতে ক্লিক করে যদি আমি ডান দিকে আমি নিয়ে যাই তাহলে দেখুন এটা বড় হয়ে যাচ্ছে, আবার যদি আমি নিয়ে যাই বাম দিকে তাহলে দেখুন এটি ছোট হয়ে যাচ্ছে। এভাবে আমরা এমএস ওয়ার্ডের পিকচার ছোট অথবা বড় করতে পারি। এখন যদি আমি চিন্তা করি এই পিকচারটি বাম দিকে রয়েছে আমি হচ্ছে মিডিলে পয়েন্টে নেবো অথবা ডান দিকে নেবো, এটির জন্য আমি ছবির পাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখুন যে আমাদের হোম বাটনে আমরা ইতিপূর্বে অ্যালাইনমেন্ট অপশনে কাজ দেখেছিলাম, এখান থেকে আমি সেন্টার বাটনে যদি ক্লিক করি তাহলে দেখুন ছবিটি বর্তমানে আমাদের ডকুমেন্টের মাঝে চলে এসেছে। আবার যদি আমি ডান দিকে নিতে চাই তাহলে আমি এই যে রাইট যে আমার বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন আমার ছবিটি রাইট পাশে চলে গেছে। এছাড়া পিকচারের এডিটিং সংক্রান্ত আমার বেশ কিছু টিউটোরিয়াল রয়েছে, আমি সেই টিউটোরিয়ালগুলোর লিঙ্ক নিচে ডিটেলস সেকশনে দিয়ে রেখেছি। আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখলে কিভাবে এমএস ওয়ার্ডের পিকচার এডিটিং করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।